হাজীগঞ্জের সেনাবাহিনীর উদ্যোগে 1500 মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা প্রদান। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি সাদিকা সীমা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুমিল্লা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ 2023 উপলক্ষে চক্ষু শিবির এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা পেয়েছেন প্রায় 1500 অসহায় ও দুস্থ মানুষেরা। 19 জুন সোমবার কুমিল্লা সেনাবাহিনীর 31 ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাজীগঞ্জ উপজেলার পিটিআই হোস্টেলে সেবা প্রদানে সক্ষম একটি আধুনিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এই মেডিকেল ক্যাম্পেইনে 10 জন চিকিৎসক অংশগ্রহণ করেন। কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল আব্দুল হামিদ পপুলার বিডি নিউজকে জানান, সেনাবাহিনী প্রধানের নির্দেশ ক্রমে গত 14 জুন হতে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ 2023 উপলক্ষে কুমিল্লা এরিয়ার বিভিন্ন এলাকায় তারা অবস্থান নিয়েছে। প্রতি বছর প্রতিটি সামরিক প্রশিক্ষণের সময় অসহায় পীড়িত দুস্থ মানুষের দ্বারগোড়ায় এসে বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। তিনি আরো জানান, কুমিল্লা সেনানিবাসের 31 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি এবং তার অধীনস্থ সকল মেডিকেল টিমের পরিচালনায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পিটিআই হোস্টেলে 1500 দুস্থ গরিব অসহায় পীড়িত মানুষের সেবা প্রদানে সক্ষম একটি আধুনিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। চিকিৎসা সেবায় বয়স্কদের চোখের শক্তি পরীক্ষা নিরীক্ষা শেষে ওষুধের পাশাপাশি উপযুক্ত চোখের পাওয়ার সম্পন্ন চশমা বিনামূল্যে প্রদান করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জে আমরা আজকে একটি বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং চক্ষু চিকিৎসা আয়োজন করেছি। এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে প্রত্যেকটা পেশেন্টকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা বিনামূল্যে ঔষধ সরবরাহ করছি এবং চক্ষু চিকিৎসক কর্তৃক চক্ষু পরীক্ষা করার পরে তাদের চোখের শক্তি অনুযায়ী আমরা সুনির্দিষ্ট চশমা প্রদান করছি। এবং একই সঙ্গে যে সমস্ত পেশেন্টের আরো উচ্চতর চিকিৎসা প্রয়োজন কিংবা চোখের ছানি অপারেশন করা প্রয়োজন, তাদেরকে আমরা সুপরামর্শের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পরামর্শ দিয়ে সহায়তা করছি। কুমিল্লা সেনাবাহিনীর 33 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাব্বি আহসান পপুলার বিডি নিউজকে জানান, এই স্বাস্থ্য সেবার মূল উদ্দেশ্য হলো জনগণের পাশে থাকা, জনগণের জন্য কল্যাণকর কিছু করা। কুমিল্লা এরিয়াতে 3 জায়গায় পরিকল্পনা করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী আরো অনেক জায়গায় করা হয়েছে। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ সহ প্রায় 10 জন চিকিৎসক উপস্থিত আছেন, স্থানীয় চিকিৎসা বিভাগের চিকিৎসকরাও আছেন, সেনাবাহিনীর চিকিৎসকরাও আছেন। ওই সময় উপস্থিত ছিলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি, ক্যাপ্টেন ইয়াসিন ও ক্যাপ্টেন তানহিয়াত। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।